দাউদ আলাইহিস সালাম লোহাকে এরকম চিপায়া অস্ত্র বানায় ফেলতেন, হাতে লোহা চিপায়া অস্ত্র বানায় ফেলতেন। জিমে গেছি, হঠাৎ করে দেখি যে এক ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলো আমার খুব বেশি ব্লাড প্রেশার হয়েছে। আমরা দু তিনজন ফ্রেন্ড মিলে দৌড়িয়ে তাকে লন্ডন হসপিটালে নিলাম, গিয়ে দেখি যে ডাক্তার হ্যালো হে ডাক্তার হ আই গট দ্য ব্যাক পেইন ইউ নো নেক পেইন, আমার ঘেড়ির ব্যথা, আমি খাল সোজা করতে পারতেছি। ওর তো খাল সোজা আছে, আমি ওর খালের উপর আঙ্গুল দিয়ে সুরা ফাতিহা পড়া শুরু করলাম। অল্পক্ষণের মধ্যে সে বসে উঠে বসলো। আপনি এরপরে মেডিসিন নেন, লেকুল্লে দাইন দাওয়াও, প্রত্যেক রোগের জন্য আল্লাহ ঔষধ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? যেমন এখন আমাদের করোনার ঔষধ আছে না নাই? ভ্যাকসিন প্রথম সবাই ভয় পেয়েছে, এরপরে যখন অনেকজন ভ্যাকসিন নিয়ে সুস্থ হয়ে ঘুরছে, এখন লাইন লেগে গেছে ভ্যাকসিন নেওয়ার জন্য, নর্মাল একটা অসুখ হয়ে গেছে। কিন্তু প্রথমে রহমত দিবেন কার থেকে? কোরআন পড়লেই রহমত নাজিল করেন কে? যেমন নাসরের আঙ্গুলে রাতের বেলায় পোকা কামড় দিয়েছে, তিরমিজির সহি বর্ণনা, রাসূল পোকা ফেলে দিয়ে বলছেন, পোকা তুমি মানুষও চিনো না নবীও, পোকা তো পোকাই। রাসূল বলেন, আয়েশা গরম পানি করে আনো লবণ দিয়ে। গরম পানি করে আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি ঢালো। রাসূল মুখে পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পানিও শেষ, সূরাও ব্যথাও। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ফু দিলেই তো হতো। রাসূল বলেন, ফুটা আল্লাহর রহমত, আর ওই ব্যথার ওষুধ হলো লবণ এবং পানি, দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমরা এক গ্রুপ আছে শুধু ফুর দিকে দৌড়াই, আরেক গ্রুপ শুধু মেডিকেলের দিকে, কোনটাই পরিপূর্ণ না, দুইটারই দরকার, দুইটারই দরকার। আপনি প্রথম ফু দিবেন, তারপরে মেডিকেলে যাবেন, ঠিক কিনা? ভালো করে দিবেন কে? কারণ শরীরে যখন ডিফিসিয়েন্সি হয়, কোনো কিছুর অভাব হয়, তখন আপনার ওই পেইনটা শুরু হয়। আপনি যেমন ডিহাইড্রেশন, আপনি খাওয়া খেয়েছেন উল্টা পাল্টা খাওয়া, তেল এমন খাওয়া খেয়েছেন, তারপরে আপনি কোনো ফল ঢুকান নাই শরীরে, আপনার শরীর তো আপনার কনস্টিপেশন তো হবেই, তখন ওটার ওষুধ দেন। কিন্তু হঠাৎ করে রিলিজের জন্য কোরআন পড়েন, আপনাকে নিষ্কৃতি দিবেন কে? সাথে সাথে রহমত পেয়ে যাবেন, তারপরে ওষুধটা নেন। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মাদুর আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত কি বলে? এই তো বলেছে, প্রথম মা, প্রথম মা, কয়বার মা, কয়বার মা, আরে তিনবার কি লেবেন, ঠিক আছে না? পোলাখানে গাঁজা খায়া খায়া মারে কিলা, গাঁজার বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের মেয়র সাহেব আমার সাথে একমত হবে, কোন মদক ব্যবসায়ীকে পেলে ধরে মেয়র সাহেবের অফিসে নিয়ে যান, কথা বলবে চেয়ারম্যান সাহেবের হাতে ধরিয়ে দেন। এরকম যদি দাঁড়িয়েলা চেয়ারম্যান আমাদের দেশের সব জায়গায় পাশ দিয়ে যায়, আদান হয়েছে বেনমাজিরা কইব হুজুর মসজিদে ঢুকে, মসজিদে ঢুকেন, কইব তুই পড়বি না, কয় আমি তো না পড়লো হয়, আমরা তো হুজুর মানুষ, কি বলেন ঠিক হবে? এই দেশে কি উনি সিনেমা হলে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। লালবাগের এক ছেলে সিনেমা দেখতেছে অভিসারে, তো টুপি খুইলা পকেটে নিছে, পাঞ্জাবিরে পাজামার ভিতরে ঢুকেছে, দাঁড়ি ঢাকছে মাফলার দিয়ে, আস্তে করে মাফলার পড়ে গেছে। এক ছেলে কয়, এ তো হুজুর, ও দিছে দৌড়, আমার গাড়ি যাচ্ছিল ওটার সামনে দিয়ে আইসে পড়ছে আমার গাড়ি ঢুকে, দুই তিনটা ছেলে দৌড়ায় নিয়ে আসছে। আমি বললাম, কি রে? কয়, এই হুজুরের সিনেমা দেখতেছে আমাদের। আমি গেলাম, তোরা দেখছ যে এটা অসুবিধা নাই, হুজুর আমরা তো এমনি গেছি, এটা হুজুরিয়া দেখবো কে? ড্রেস তাকে হেফাজত করে, ঠিক ভাবে ঠিক, এই জন্য ইসলামী ড্রেসের দরকার আছে না নাই? ইসলামী ড্রেস দিয়ে কেউ যদি বাজে কথা বলে মানুষকে, আপনি হুজুর মানুষ, আপনি বাজে কথা বলেন কে? ঠিক আছে, এটার একটা ওজন আছে, একটা মেয়ে যখন বোরকা নেয় ওর মর্যাদা বাড়ে না কমে, এমনি বেড়ে যায়। একটা বোরকা পরা মেয়েকে যদি কেউ উল্টা পাল্টা বলে, একটা হিন্দু প্রতিবাদ করবে। আমি আমার বোরকা পরা বউকে নিয়ে হিজরতে গেলাম, দুইটা ইহুদি ছেলে উঠে জায়গা ছেড়ে দিয়েছে। আমি বললাম, হে ম্যান, আরে মুসলিম কেন? না না, আই এম জুইশ, আমি ইহুদি, ওয়াই ডিড ইউ লিভ দা সিট ফর দিস ওল্ড ম্যান? এই বেটিতে তুই সিট ছেড়ে দিলে কেন? কয়ে ড্রেস থেকে আমরা সম্মান করি, এটা একটা সম্মানিত পোশাক, আলহামদুলিল্লাহ।
পাজামা পাঞ্জাবি সব সময় সম্মানিত, ঠিক না? ঠিক। মাথায় টুপি দেয়া সম্মানের চিহ্ন। এম এ পাস করে যখন সার্টিফিকেট নেয় মাথায় কি দেয়? জজরা যখন বিচারের চেয়ারে বসে মাথায় কি দেয়? টুপি দেয়। এটা হলো সম্মানের চিহ্ন। এই জন্য মুসলমানদের এই সম্মান আল্লাহ দিয়েছেন। তিনবার মায়ের খেদমত, চতুর্থবার বাপের। মায়ের থেকে দোয়া নিবেন, মা যদি পাগলনীয় হয়, মা যদি কাফেরাও হয়, মায়ের থেকে বদদোয়া নিও না। কাফেরা মা, তুমি তার খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ফাতেমা একজন এসেছেন মদিনাতে, তার মা ছিল কাফেরা। তিনি জিজ্ঞেস করলেন, আমি মায়ের সাথে কি ব্যবহার করব? সল্লে উম্মাত, যেই ব্যবহার তিনি আশা করেন সেটাই করো। আবু হুরায়রা দিনের মা ছিলেন কাফেরা মুশরিকা। আবু হুরায়রা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ব্যাপারে বলতাম। রাসূল বলছেন, খবরদার, এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারবো না। ইয়া রাসূল, একটু মায়ের হেদায়েতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন, গিয়ে দেখেন মায়ের সিনায় রাসূলের দোয়া পৌঁছে গেছে। দরজা নক করলেন, তিনি বলছেন, মায়ের কণ্ঠে আর শেরেকের কর্কশ ভাষা পেলাম না, রাসূলের রহমতের দোয়া মায়ের সিনায় পৌঁছে গেছে। দরজা খুলে মা বলছে, বাবা তুমি ইসলাম গ্রহণ করে এত বড় হয়েছ, আমাকেও সেই ইসলামের মধ্যে দীক্ষা দিয়ে দাও, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, আমিও পড়ে নেই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মা বাপকে বদদোয়া নিয়ে, মা বাপের বদদোয়া নিয়ে কোন ইবাদত কবুল হবে? বাপ মার খেদমত করেন, বরকত বাড়িয়ে দিবেন কে? বাপ মার জন্য দোয়া করেন, বরকত বাড়িয়ে দিবেন কে? বৃদ্ধাশ্রমে বাপ মাকে কখনো পাঠাবেন? আহা, নিষেধ। আল্লাহ এটাকে হাইলাইট করেছেন। বাপার চিনব না, আল্লাহ তোর চিনব না, আল্লাহ তোর চিনব না, তুই বাপারে চিনবি না, তোর কোন আবাদত কবুল হবে না। রাসূলের সাথে বেয়াদবি করলে যেমন আবাদত নষ্ট হয়ে যায়, বাপের সাথে বেয়াদবি করলে আবাদত নষ্ট হয়ে যায়। একজন সাহাবী মায়ের মনে কষ্ট দিয়েছেন, নাম হলো আকলামা রাদিয়াল্লাহু আনহু, বদরের সাহাবী। সব মা আমার সাহাবিরা যাও, মৃত্যুর আগে ওনাকে কালেমা পড়াও। কি পড়াও? আমার জিব্বায় কালেমা আসছে না। রাসূল সাল্লাল্লাহু বললেন, মায়ের কাছে যান। মায়ের কাছে গেল, বলছে, মা আপনার ছেলে আকলামা, কালেমা আসছে না। তিনি বলছেন, আমার মনে কষ্ট দিয়েছে, বউয়ের কথা শুনতো, আমার কথা শুনতো না। রাসূল বললেন, আগুন জ্বালো, কাঠ জোগাড় করো। সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করলেন। আকলামা রাদিয়াল্লাহু আনহার মা বলল, কাঠ এনেছো কার জন্য? আপনার আকলামার জন্য। এবার মা বলছে, আমি আমার আকলামাকে জনমের জন্য মাফ করে দিলাম। আল্লাহু আকবার, এতক্ষণ আকলামার জবানে কালেমা নাই, এখন সাহাবায়ে কেরাম যাওয়ার আগেই তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা বাবার জন্য দোয়া করবেন, বরকত বেড়ে যাবে। রাসূল বলছেন, মান তারকা দোয়া লেওয়ালে দেই ফাকাত এনকে তাহাদুর রিজিক, যে পিতা মাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার রিজিক গুলো কমতে থাকে। আউযুবিল্লাহ, দোয়া করবেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের পায়ের কাছে বসে থাকবেন, বাপের পায়ের কাছে বসে থাকবেন। বাপ মায়ের নাম যখন নিবেন, সবচেয়ে সম্মানজনক শব্দ দিয়ে নিবেন। রাসূলুল্লাহ বলছেন, আদাবুল মুফরাদের হাদিস, ইমাম বুখারী বুখারী শরীফ লেখার আগে আরেকটা কিতাব লিখেছেন মোটা, আল আদাবুল মুফরাদ। এটাতে এত বিশুদ্ধ করতে পারেন না, কিন্তু অনেক হাদিস তিনি সেখানে এনেছেন। সেখানে বলেছেন, মায়ের খেদমত পাঁচবার, ষষ্ঠবারে বাপের খেদমত। আর পিতামাতার নাম যখন নিবেন, আগে সম্মান পরে সম্মান। বুড়িয়ার কথা কো, বুজ্জার কথা হন দে। ঢাকায় এক ছেলেকে জিজ্ঞেস করছে, তোমার আব্বা কই? কয়, বাবা হালার কথা কো। বাবা হালা পশ্চিম দিকে ঘুরতে আছে,
পশ্চিম দিকে ঘুরে কেলা কয় হালায় বোধ হয় হজে যাইব। ওরা হালাতা মজা করেই কয়, হালাতা ওদের গালি না এটা, হালাতা এমনি কয়। আমি বুঝলাম যে আমার সাথে এক ছেলে পড়তো নরসিংদীতে ঢাকা কুট্টি, তো সবাই যে শালা বলা শেষ ছাত্ররা বিচার দিচ্ছে হুজুরে শুধু শালা কয়, ও হুজুরের কাছে এসে কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে, মানে ওদের খুঁজেছে ও বুঝেই নাই, মিশে গেছে তাদের শরীরের সাথে। আমি বললাম বাবা এভাবে কবে না, তো আমরা কেমতে কম হালা দিচ্ছে নাকি আবার আপনার মিশে গেছে এটা ওদের, এটা কোনো কিছু গালি হিসেবে ওরা ইউজ করে না, এটা এমনি স্ট্র্যান্ড হিসাবে এটা তাদের ভাষার সাথে মিশে আছে। কিন্তু আপনার আব্বার নাম যখন আপনি নিবেন সম্মানের সাথে নিবেন, আব্বা আসলে দাঁড়িয়ে যান, যতক্ষণ বাপ না বসে আপনি দাঁড়িয়ে থাকেন আব্বার পাটা মুছে দেন, আব্বার ওযু করিয়ে দেন, পায়ে তেল মেখে দেন, মাথায় তেল দেন, শরীরে তেল দিয়ে দেন, আপনার মায়ের খেদমত আরো বেশি করে করেন, মায়ের কাপড় ধুয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? কোনদিন টাকা পয়সার হিসাব চাইবে না, মান সত্তম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, আল্লাহ বলছেন যা খরচ করবা ভালো সব পিতা মাতার জন্য আগে করো, হিসাব চাইবা না, কারণ উনি হিসাব করে তোমার জন্য খরচ করেন, তোমাকে যে বড় করেছেন একদিন হিসাব করেন নাই ঠিক কিনা, তো তুমি হিসাব চাও কেন? তিন নম্বর রহমত বা চার নম্বরের রহমত বাবা, রব্বির হামহুমা, ছুটি দিবেন তো না, না দিলে আর আসুন না, অনেক ভাই চলে গেছেন না, রব্বানা লা তুযিগ কুলুবানা, একটা দোয়াকে আমরা মুখস্থ করি, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কার কাছে বলবো, যখন খুশি তখন দোয়াটা করেন, বাপের জন্য দোয়া করেন, মায়ের জন্য করেন, বাংলাতে দোয়া করলে আল্লাহ বুঝবে নাকি? বুঝবে তো, শুধু ফরজ নামাজে আরবিতে দোয়া করবেন, আর সুন্নত নফল বিতের সবগুলিতে কি দোয়া দিতে না কেরে, ও আল্লাহ দিতে না কেরে, দিলাও বুঝছো নি, একদম খাতি বাংলা ভাষায় দোয়া করেন, কবুল করবেন কে? হৃদয়ের সব মাথুরি দিয়ে সেজদায় দোয়া করেন। রাসূল বলেছেন আল্লাহ আব্দু, বান্দা যখন সেজদা যায় আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় সবচেয়ে আল্লাহর কাছে চলে যায়, সেজদায় গিয়ে দোয়া করেন, ফাকসির দোয়া সেজদায় দোয়া করেন, সন্তান বেড়া হয়ে গেছে সূরা বাকারা ঘরে পড়েন, আল ইমরান ঘরে পড়েন, সন্তানটাকে হেদায়েত দিয়ে দিবেন কে? অসংখ্য নজির আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের আজকের এই বসা আজকের এই উঠাকে কবুল করেন। সুবহানাকা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা তবে হামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়া করব, আপনারা বাদশা দেন না, এত রাত আজকে গিয়ে দুই রাকাত নামাজ পড়বো, কয় রাকাত? দুই রাকাত নামাজে মিনিমাম আধা ঘন্টা থাকবে। কবেন যে হুজুর সুরা তো জানি না, এক সুরা একশো বার পড়ে কোন গুনাহ হবে? সুরা ইখলাস একশো বার পড়েন, দশটা প্রসাদ আল্লাহ আপনার জন্য জান্নাতে বানায় দিবেন। আর একশো বার পড়লে কত পারার সওয়াব হবে জানেন আপনি? সুবহানাল্লাহ বললেন না, কত পারার সওয়াব বলেন তো? তিনশো পারার সওয়াব, তিনশোর বেশ, তিন হাজার পারার সওয়াব হবে, একবার পড়লে দশ পারার সওয়াব। আজকে গিয়ে তাহাজ্জুদ পড়বো, রাজি আছে তো? বিবির জন্য দোয়া করবো নাম ধরে, ঠিক আছে তো? বিবির বাজে নামে ডাকবেন না, কুতকুতি, এই খারাস বিবিরে রাখতেছে এক ছেলে, এই খারাস, এই ফিতনি, ওই যে কাঙ্গালিনী সুফিয়া বুড়ি হইলাম তোর কারণে, পুরানের বান্ধবরে তোর কারণেই তো বুড়ি গেছো, আপনার বিবিকে আপনি মর্যাদা দেন, ও তো বাচ্চাদের মা, বাচ্চাদের কি মা, আপনি যদি আপনার বিবিকে মর্যাদা দেন আপনার মেয়েদের কপাল বড় হয়ে যাবে, মেয়েরা মনে করবে মেয়ে হিসেবে জন্ম নিয়ে, মাকে মুখে তুলে খাওয়ান, আপনার বউকে মুখে তুলে খাওয়ান, রাসূলের সুন্নাহ, বিবিকে আগে খাওয়ান আপনি পরে খান, আমাদের মায়েদের মতো নির্যাতিত দুনিয়ার কোনো মেয়ে নেই, এত পরিশ্রমী কোনো মেয়ে পৃথিবীতে নেই, সারাক্ষণ দান্দাবালা করে কে,
কারা? ঘরে ঝাড়ু দেয় কে? কাপড় ধোয় কে? বাচ্চা পালে কে? কিল খায় কে? মেয়েরা মিলায় মিলায় দেখেছে। আমি দেখিনি, আমি পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন, অনেকগুলো দেশ আমি দেখিনি, বাংলাদেশের মতো এত পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোথাও দেখিনি। আরব পরিবারে গিয়েছি, একদিন তারা রাঁধে আরেকদিন বউ রাঁধে, তার পিঠে একদিন জামাই রাঁধে একদিন বউ রাঁধে। দিস ইজ ইউর টার্ন, গো টু দ্যাট কিচেন, তুই রাঁধবি আজকে, আমি বই বই খাবো। আর আমাদের সারা বছর মেয়েটা রাঁধে, জ্বরে শরীর পুড়ে যায়, তারপরে জামাই রে কয় না তুমি রাঁধে খাও, কি নেয়ামতেরা। সেই মেয়ের গায়ে হাত তুলুন কেন, একটা সুন্দর কথা বলেন, অ্যাপ্রিসিয়েশন দেন, রাসূল অ্যাপ্রিসিয়েশন দিতেন। যে কোনো কাজ করলে বলেন তোমার কাজটা খুব সুন্দর হয়েছে, তোমার কাজটা ডিসেন্ট হয়েছে, অসাধারণ হয়েছে। হুট করে বাহির থেকে এসে ঘরের ভিতরে ঢুকে পড়েন না, সুন্নার খেলাফ। রাসূল কোথাও থেকে এসে মসজিদে নববীতে বসে ছোট বাচ্চাকে পাঠাতেন, যাও তোমার ওই আম্মার কাছে যাও, আমি সে আমার ঘরে যাব, একটু সময় দিতেন যাতে একটু পরিপাটি হয়ে থাকতে পারে, একটু পরিপাটি হয়ে ঘাম কাজ করতে করতে ঘাম হয়েছে, একটু একটু পারফিউম দিবে, একটু পাউডার দিবে, যাতে করে শরীরটা সুন্দর থাকে। এগুলো আমরা করব, আল্লাহ আমাদেরকে কবুল করে। সূরা আল ইমরান থেকে সামান্য একটা টুকরা আজকে কথা বললাম, আর মরিয়াম আলাইহিস সালামের কথা বললাম। চিনেন তো মা মরিয়ামকে? আরে একজন নবীকে মায়ের বেটা বলে আল্লাহ বারবার পরিচয় দিয়েছেন, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। আর কোন মহিলার নাম কোরআন শরীফে না, একজনের নাম আসছে, একজন। তাও ওনার স্বামী থাকলে ওনার নাম আসতো না। মায়েরা খবরদার, স্বামীকে ইজ্জত করেন, স্বামীকে সম্মান করেন, স্বামীও যেন স্ত্রীকে সম্মান করে, স্ত্রীর সাথে পরামর্শ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব কাজে বিবিদের সাথে পরামর্শ করতেন, বিবিদের পরামর্শ নিতেন মোহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা সেটা করেন, আপনার ছেলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, কার সাথে পরামর্শ করবেন? স্ত্রীর সাথে। বো এই এই ফেতনি নুন বুঝতনি, এরকম বেয়াদ আছে না? কেন এই ব্যবহার কেন? আপনাদের টাকলাই না মেয়েটা, তাকে সম্মান করেন। মায়ের জাতি শ্রেষ্ঠ জাতি, ওরা হাঁটলে ওদের পায়ের তলে বেশ তো থাকে, আপনার পায়ের তলেতে ইচ্ছা আর কিছু না। ওদের পায়ের তলে কি থাকে? জান্নাত থাকে। একটু দেখেন কি পরিশ্রমটা করে, আহা, সন্তানকে নিয়ে শোয়, পেশাব করে, আবার ভিজায়, আবার পেশাব করে, আবার ভিজায়, এই ভিজা কাপড় দিয়ে সার রাত শুয়ে থাকে, আছে না? কেমনে এর উপরে আপনি কথা বলেন? আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। কথা বলবেন আপনি, একটু বলেন, সালাম দিয়ে দেন, এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের প্রিয় সভাপতি আজকে কথা বলবেন, ইনশাল্লাহ আমরা পরে মনোজাত করে দেবো সবাইকে।